আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঈদ মোবারক সবাইকে আরও একবার। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমারও আলহামদুলিল্লাহ ভালো, ঈদটা কাটালাম। তো আজকে ঈদের দিনের একটু ব্লগ আর কি, মানে যা করেছি ওইভাবে অত স্পেশাল কিছু তো করা হয় নাই, তারপরও আমার ঈদের সারাটা দিন যেভাবে কাটালাম সেটুকুই আপনাদের সঙ্গে একটু ছোট করে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার ঈদের দিনের ব্লগটা। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হলে আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন একবার, আর বেল বাজাতে একদম ভুলবেন না। ঈদের গিফট হিসেবেই না হয় একটা লাইক করে দিলেন, কমেন্ট করে জানাবেন, শেয়ারও করে দিতে পারেন যদি মনে হয় যে অন্য কারোরও জিনিসটা দেখতে ভালো লাগবে। তো আমি আসলে ঈদের দিনের সকাল থেকেই শুরু করেছি, আপনাদের ভাইয়া নামাজ থেকে এসে আমার বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসলো, তো সেখান থেকেই সকালে ঘুম থেকে উঠে আকাশটা একদম মেঘলা ছিল। তো ভাবলাম যে কি, মানে সকাল থেকে আসলে তেমন কোনো প্রিপারেশন ছিল না যে বাইরে যাওয়া বা কিছু, জাস্ট রান্নাবান্না, বাচ্চাদের স্কুলে পাঠানো। আর স্কুলে পাঠানোর কারণ হচ্ছে যে ওদের পরীক্ষা চলছে। বলো ভালো মতন, বলো বলো দেখি, হ্যান্ড দেখি, ঈদ মোবারক বলো সবাই, বলো ঈদ মোবারক। তোমরা স্কুলে যাও, কি সুন্দর রায়নার নীল, কি সুন্দর রায়না। নামাজ কেমন হয়েছে বলো? কতজন আসছিল প্রথম জামাতে? আর কয়টা জামাত বাকি আছে? হয়তো বা এখন একটা স্টার্ট হবে, আমাদের 9 o'clock হইতে পারে। ঈদ মোবারক বলো। ঈদ মোবারক সবাইকে। আকাশের অবস্থা, এনি টাইম বৃষ্টি নামে যাবে। আপনাদের ভাইয়া নামাজ পড়ে চলে আসছে, যাচ্ছে বাচ্চাদের স্কুলে দিতে। আসলে আমাদের ঈদ ওই রকম আমেজ তো পাওয়া যায় না নর্মাল দিনের মতো, যদিও আপনাদের ভাইয়ার ছুটি আছে, সব সময় রাখে, সেই দিনে কাজ থাকে না তার, তো এটা একটা ভালো। কিন্তু এখন একটু রান্না বান্না করব, তারপরে হচ্ছে গেস্ট আসলে তো আসলো, আর একবারে বের হইতে হইতে আমার বিকালে 5:30-6 আগে আসলে বের হওয়া হয় না, কারণ আজকে আমার কাজ আছে, তারপর বাচ্চারা সব স্কুল থেকে আসবে, আর সবার হোমওয়ার্ক টোমওয়ার্ক করানোর পরে তারপরে হচ্ছে আমরা একটু হয়তো বা আমার ননদের বাসায় যাবো বা একটু এদিক ওদিক বেরোবো। তো এখনকার মতন আসলে ক্যামেরাটা বন্ধ করে দেই, একটু রান্নাবান্না গুছাই নেই। রান্নাবান্না ডেজার্ট অলরেডি আমি বানাইছি কালকে রাত্রেই, আর কিছু বাকি আছে, তো সেটা একটুখানি করবো। এই হলো অবস্থা। আর এই তো আসলে ক্যামেরা সেট করে করে কাজ করা খুব একটা আমার কাছে মনে হয় বিরক্তিকর ইস্যু, অনেক সময় লাগে, দেরি হয়, তাড়াতাড়ি কাজটা করে ফেললে কাজগুলো শেষ হয়ে যায়। পেপার চলে আসছে এখানে ফেলে দিয়ে আমার ছেলে চলে গেছে। এই হলো আজকের পেপার,
তো যাই হোক, আজকে এখন আপাতত বন্ধ করতেছি, তারপর আবার বের হইলে আবার আবার অন করব। আর ওয়েদারটা আসলে এত খারাপ, বৃষ্টি পড়তে থাকলে বের হইতে ইচ্ছা করে না, ভালো ওয়েদার থাকলে একটুখানি ভালো লাগে। তো দেখা যাক কি হয়, আবার অন করব, আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো আপাতত রাখি একটু। তো এই তো আবার রান্না বান্নার পরে ফিরে আসলাম আপনাদের কাছে, ক্যামেরাটা অন করলাম। রান্না বান্না করার সময় ক্যামেরা অন করে আসলে অনেক বেশি দেরি হয়, সেজন্য সবসময়ই বলি আমি যে রান্না বান্না আমি ক্যামেরা অন করে খুব কম করি। তো এই তো আমার সিম্পল রান্না বান্না, অনেক বেশি কোনো আইটেম করি না, কারণ এখন হচ্ছে এখনও আমাদের বাসায় অত ভিজিটার্স অ্যালাউড না। তো অনেক গেস্ট আসবে, সেইভাবে অনেক রান্না করব সেটা করি নাই, কারণ ওইভাবে কেউ আসবেও না জানতাম আমি। তো এখানে সিম্পল একটু নবাবি জর্দা করেছিলাম, আর একটু পায়েস মানে ফিন্নি যেটাকে বলে সেটা, আর এটা হচ্ছে একটা পাটিসাপটা চিকেনের টিকিয়া, যেটা রেসিপি আমি আপনাদের সঙ্গে আগেও একবার শেয়ার করেছি, আর খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি। এই ছিল আমার রান্নাবান্না। তো রান্নাবান্না প্রায় শেষ করতে করতে আমার ননদকে আপনারা দেখতে পাচ্ছেন, চলে এসেছে ওরাও। তো আমাদের আসলে দুপুরবেলা, তখন এই সময়টা দুপুরবেলা ছিল, সপ্তকও স্কুল থেকে চলে এসেছে, আমাদের বাচ্চারাও স্কুল থেকে চলে এসেছে। তো আসার পরে ওরা আসলো যে আমরা একসঙ্গে লাঞ্চটা করলাম। আর এই তো বোনের বাসায় ভাই, ভাইয়ের বাসায় বোন, এই হচ্ছে আমাদের ঈদের ঘোরাঘুরি, আর কোথাও তেমন না। তবে আমি একটু পাশের শহরে গিয়েছিলাম শ্যাননে, আপনাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা মামার বাড়িতে চলে এসেছে। তো আমরা তারপরে সবাই মিলে একটু লাঞ্চ করলাম, লাঞ্চ করে ওরা কিছুক্ষণ কাজিনরা মিলে গল্পগুজব করলো, তারপর ওরা এখন চলে যাচ্ছে। তো আমাদেরকেও যেতে বললো, তো আমরা বললাম যে আমরা একটু পরে আসছি, কারণ আমাদের একটা দাওয়াত ছিল আমাদের পাশের শহরে, তো ওইখানে একটু অ্যাটেন্ড করে তারপর হচ্ছে আমরা ওদের বাসায় যাব। তো এই বললাম, তো তখন ওরা চলে গেল, আমি বাচ্চাদেরকে হোমওয়ার্ক করিয়ে নিলাম, কারণ এখানে আসলে ওইভাবে তো ঈদের কোনো ছুটি বা ঈদের পড়ালেখা থাকবে না এরকম না, যেহেতু এখন পরীক্ষা চলছে, সো পড়াশোনা করাটা অনেকটা একটু ইম্পর্ট্যান্ট। তো এইখন আপনারা যে দেখছেন, এই সময়টা ছিল নিয়ারলি 6টার কাছাকাছি, তখন আকাশটা অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছিল, এক পশলা বৃষ্টি হয়েছিল যখন আমি রান্না করছিলাম। তো এখানে আবার আমরা বের হচ্ছি, একটু রেডি হয়ে নিলাম সবাই। তো আমরা এখন যাচ্ছি পাশের শহরে, আপনাদের সাথে নিয়ে যাই। আর আসলে আকাশটা এত সুন্দর, আর এই ভিডিও ক্লিপগুলো হচ্ছে আমার নতুন ফোনের। তো নতুন ফোনের কোয়ালিটি কেমন লাগলো আপনাদের কাছে, মানে ভিডিও কোয়ালিটি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, অনেক বেশি ক্লিন ভিডিও হয়েছে, খুব ভালো লাগছিলো। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমরা শ্যাননে যাচ্ছি, শ্যাননের নামটা হয়তো আপনারা অনেকে শুনে থাকবেন। শ্যানন একটা খুবই ছোট শহর, কিন্তু এইখানে একটা এয়ারপোর্ট আছে, নাম করা একটা এয়ারপোর্ট থাকার কারণে শ্যাননটাকে মোটামুটি আইল্যান্ডের সবাই চেনেন, মানে ছোট শহরে হলেও শ্যানন এয়ারপোর্টটা খুবই পরিচিত। আর শ্যানন হচ্ছে আমার বাসা থেকে 15 মিনিটের ড্রাইভ, সো একদম কাছে। তো আমি এই জন্যই, যদি কেউ আসতে চান আয়ারল্যান্ডে বা বেড়ানোর উদ্দেশ্যে আমার সঙ্গে দেখা করতে, তাহলে আমি অবশ্যই বলবো সবাইকে শ্যানন এয়ারপোর্টে, মানে টিকিট বুক করে শ্যানন এয়ারপোর্টে আসতে, কারণ আমি বাসার থেকে একদমই কাছে, যেহেতু আমি কালেক্ট করতে যেতে পারি কাউকে বা এরকম। তো দেখেন আপনারা, আকাশটা মেঘলা, আবার একটু আলো আছে, খুবই সুন্দর লাগছিল। আর এখন যেহেতু সামার চলে এসেছে অফিসিয়ালি, সেহেতু গাছে গাছে পাতা ভরা, চতুর্দিকে অসম্ভব গ্রিন, দেখতেই ভালো লাগে। তো এইখানে আমরা আসলে যে বাসায় যাব, তাদেরকে আপনারা অনেকেই চিনেন হয়তো, আমাদের রফিক ভাই, সোনিয়া ভাবি, আরও বাঙালি ভাইরাও আছেন। কিন্তু সপ্তকের বাবা রায়নাকে প্লেন দেখানোর জন্য আমরা এটা হচ্ছে এয়ারপোর্টের পাশ দিয়ে ঘুরে গেলাম, কারণ রায়না প্লেন দেখতে চাচ্ছিল, আর এখানে সবসময় প্লেন থাকে। তো ওর বাবা বললো যে আচ্ছা, ওদের বাসায় যাওয়ার আগে এখান দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে যাই। তো আপনাদেরকে একটু দেখাই প্লেনগুলো, আপনারা আমাদের সঙ্গে দেখেন আপনারা কে কোথায় ঘুরলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এখন যেরকম সিচুয়েশান, আমি জানি যে বাসায় থাকা, নিজের ফ্যামিলি মেম্বারের সঙ্গে এনজয় করাটাই বেটার, বাইরে না যাওয়াটাই সেফ, যত কম যাওয়া যায়। দেখতেই পাচ্ছেন আপনারা এয়ারলিঙ্গাসের প্লেন, এগুলা হচ্ছে ফুল ইউরোপের নানান দেশে যাওয়া যায় এয়ারলিঙ্গাস দিয়ে, রয়্যান এয়ার দিয়ে। তো ফ্রান্স, ইটালি, পর্তুগাল, যে কোনো জায়গায় যেতে হলে আমরা হচ্ছে এগুলা এই এখান থেকে গেলে পরে এই দুইটা এয়ারলাইন্সে যাইতে পারি আর কি, এরকম। তো
তো আমরা চলে আসলাম এরপরে রফিক ভাইদের বাসায়। এই বাসায় কিছুক্ষণ থেকে তারপর আমরা আবার ব্যাক করব। তো ওয়েদার ভালো থাকার কারণে আসলে ছবি বেশি সুন্দর উঠেছে, বৃষ্টি পড়লে তত ইয়ে করা যায় না, ছবিও ভালো হয় না। এখানে এই শ্যাননের এই জায়গাটায় আমাদের অনেকগুলা বাঙালি ভাইরা থাকেন, সবাই ফ্যামিলি সহই যে থাকেন এমন না, কিছু কিছু মানে ম্যারিড ব্যাচেলার ভাইও থাকেন যাদের ফ্যামিলি বাংলাদেশে। আর আমাদের আরেকটা ভাইয়েরও ওয়াইফ বাচ্চারা নতুন এসেছে, তো তাদের হচ্ছে আয়ারল্যান্ডে প্রথম ঈদ। তো ভাবির বাসায় যে তাদের সঙ্গেও দেখা হলো, কথা হলো, তো জিজ্ঞেস করলাম যে এখানকার ঈদ কেমন লাগছে, যদিও ওনাদের কাছে আসলে অত ভালো লাগার কথা না, প্রথমবার প্রবাসী ঈদ করলে সবার কাছে হয়তো একটু খারাপ লাগে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। তো তো সবাই ব্যস্ত, আসলে আমরা চলে এসেছি এই বাসে, কিন্তু আমি আপনাদের আগেও নিয়ে গিয়েছিলাম। যেভাবে পারফিউমের ব্যবসা করেন, এটা হচ্ছে তার বাসা, আসলে সোনিয়াদের বাসা। তো দেখেন সবার সঙ্গে দেখা হওয়ার পরে সবাই ঈদের কোলাকুলি কীভাবে করে, খুবই মজার একটা জিনিস ছিল। দেখেন এই হচ্ছে কোলাকুলির নমুনা। আসলে সব ফ্রেন্ডসরা একসঙ্গে হইলে হইলে সবাই খুবই মজা করে, ওইগুলা কথা রাখলে আপনারা হাসতে হাসতে একদম পেট ফুলে যাবে, সেই জন্য আমি মিউট করে দিয়েছি। এরা সবাই একসঙ্গে হলে খুবই দুষ্টামি করে। এটা হচ্ছে আমাদের মুন্না ভাই, অনেকেই হয়তো মুন্না ভাইকে চিনতে পারেন। তো এখানে ওরা সবাই গল্পগুজব করছিল, আর আমি আর আমার মেয়ে এজেন্সি একটুখানি সোনিয়ার কাছে মেহেদি দিয়ে নিলাম। আমার মেয়েরে আমি অলরেডি মেহেদি দিয়েছি, খুবই ভয়াবহ ডিজাইন, কারণ এর চেয়ে ভালো আমি আসলে পারি না। আর আমি তো নিজের হাতে তো নিজে দিই না, আমি সবসময় সোনিয়ার হাতেই মেহেদি দিই। ঈদ হোক বা ঈদের পরের দিন হলেও সোনিয়ার সঙ্গে দেখা হলো, আমি ঈদের মেহেদিটা সোনিয়ার হাতেই পরি গত 2-3 বছর। তো এবছরও লাগিয়ে দিল আর আমরা গল্প করছিলাম। তারপরে আমাদের ঘুরে ঘোরাঘুরি শেষ হলো, খাওয়া দাওয়া করা হলো, গল্প গুজব করা হলো, এখন হচ্ছে আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো আমাদেরকে দেখে আবার পাশের বাসা থেকে মুন্না ভাই নেমে এসলো আমাদেরকে বিদায় দেওয়ার জন্য। তো ওনার সঙ্গে আবার কিছুক্ষণ কথা বলে তারপর আমরা এখান থেকে সরাসরি আমার ননদের বাসায় চলে যাব। আমার ননদের বাসাটা আপনারা অনেকেই মানে দেখতে চেয়েছিলেন, বলেছিলেন ট্যুর দিতে। আমি আসলে ভিডিও করেছি, কিন্তু আজকে আর আমি সেটা শেয়ার করছি না, কারণ অলরেডি ভিডিও অনেক বড়ই হয়ে গেছে। তো আমি সেটা নেক্সটে আরেক দিন ওর পুরো বাসার হাউস ট্যুরটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখানে যেখানে আমরা তারপর চলে আসলাম আমার ননদের বাসার সামনে, এটা হচ্ছে আমার ননদের বাসা। তো মানে একটু দেখা না করতে আসলে কেমন হয় ঈদের দিন ওদের সঙ্গে, যদিও দেখা হলো আপনারা দেখেছেন দুপুরে, তারপর আমরা আবার আসলাম, তখন প্রায় রাত 8:30 বাজে। আর আমার বাচ্চারা আসলে খুব এক্সাইটেড থাকে অলওয়েজ ফুপুর বাসায় যাওয়ার জন্য, কাজিনদের সঙ্গে টাইম স্পেন্ড করার জন্য, কারণ শ্যাননে যেই বাসায় গিয়েছি সপ্তকের সঙ্গে গল্প করার মতন আসলে কেউ ছিল না। দেখেন এদের কোলাকুলি, এরা কাজিনরা একত্রিত হলে এরাও খুব দুষ্টামি করে। তো এখানেও আসলে ঈদের দিন এত খাওয়া দাওয়া, এত কিছু সব বাসায় বাসায় থাকে যে খাওয়ার আর ইচ্ছা থাকে না, ঘ্রাণেই পেট ভরে যায়। কিন্তু ঘুরে বেড়ালে ভালোই লাগে। আমি আসলে আমার শহরের আর কোনো বাসায় যাই নাই, তো এখানে আমরা কিছুক্ষণ বেরিয়ে তারপর বাসায় চলে গেলাম। এই হলো আমাদের ঈদের দিনে সারাদিন গেল। আর আমার ননদের হাজবেন্ড হচ্ছে গার্ডেনিং করা খুবই পছন্দ করে, সে অলরেডি অনেক কিছু লাগানো শুরু করেছে, কিছু কিছু চলে এসেছে, মানে গাছ বড় হয়ে গেছে। তো সেটা একটু দেখছিলাম, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর তারপরে আমিও বিদায় নিয়ে নিব, হাউস ট্যুরটা আমি আরও একদিন দিব পরে একটা দিন কোনো এক সময়, মানে ভালো মতন শুধু হাউস ট্যুরটা, তো আপনাদেরও ভালো লাগবে দেখে। আর ওরা বেশি দিন হয়নি, ওদের নতুন বাড়ি এটা, তো এখনও কিছু কিছু গুছানো বা আর একটু কিছু কাজ টাজ করাও বাকি আছে। তো এই হচ্ছে ওর স্পিনাচ গাছ, সম্ভবত সে খুবই পছন্দ করে। আমাদের আশরাফ ভাই, উনি গাছ লাগানো, গাছের পিছনে সময় দেওয়া আর কি ওনার খুব পছন্দ। তো লাগাচ্ছে এখনও, গাছপালা চলছে লাগানো, উঠে গেলে তো দেখাবোই আপনাদেরকে কী কী উঠলো কী হলো। আর ওর বাসার এই জায়গাটা খুবই সুন্দর, এগুলো সব নতুন বাড়ি, একদম মানে মাত্রই বানানো হয়েছে, নিউ এরিয়া পুরাটাই।
তো খুবই সুন্দর আর সবুজে ঘেরা, আশেপাশে প্রচুর সবুজ। এই হচ্ছে উপরতলাটা। তো আমিও আর আজকে কথা না বাড়াই আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালোই লাগলো। আপনারাও আপনাদের কেমন কেটেছে শেয়ার করবেন, আমার ভিডিও দেখতে কেমন লাগলো, আমার নতুন ফোনের ক্লিপগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আমার মেহেদি দেখাতে তো ভুলেই গেছে, এটা হচ্ছে আমার মেহেদি, খুবই ইনস্ট্যান্ট কুইক কালার হয়, লাগানোর এক ঘন্টা পরে এই কালার চলে আসছে। তো আজকের মতন বিদায় নিয়ে নিই, আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।